প্রাণে বাঁচলো হাতি। বিদ্যুৎস্পৃষ্ট হাতিকে বাঁচালো বন দপ্তর এবং পশু চিকিৎসকরা। আরো একবার জানাবো, বিদ্যুৎস্পৃষ্ট হাতিকে প্রাণে বাঁচালেন বনকর্মীরা এবং সঙ্গে ছিলেন পশু চিকিৎসকরা। বিদ্যুৎস্পৃষ্ট হাতি বাঁচলো প্রাণে। বান্দিপুর টাইগার ফরেস্টের ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় একটি হাতি এবং তাকে বাঁচাতে এগিয়ে আসে বনকর্মীরা, সঙ্গে ছিলেন পশু চিকিৎসকরা। তাদের তৎপরতায় বাঁচে হাতিটির প্রাণ। দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে হাতিটিকে ক্রেন ধরে দিয়ে তোলা হচ্ছে এবং সেভাবেই ক্রেনের সাহায্যে দাঁড়িয়ে রয়েছে হাতিটি এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে হাতি এবং তাকেই বাঁচাতে এগিয়ে আসে বন দপ্তরের কর্মীরা। হাতিটিকে বাঁচায় বন দপ্তরের কর্মী এবং পশু চিকিৎসকরা। বিদ্যুৎস্পৃষ্ট হাতিকে প্রাণে বাঁচালেন বনকর্মীরা। বান্দিপুর টাইগার ফরেস্টের ঘটনা, টাইগার ফরেস্টের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয় হাতিটি। এরপরেই বন দফতরকে খবর দেওয়া হলে বনকর্মীরা এবং পশু চিকিৎসকরা এসে প্রাণে বাঁচায় হাতিটিকে।